হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকের ভিডিওর টপিক হল পৃথিবীর প্রথম তিন প্রিন্টেড রকেট টেরান এক সম্পর্কে। জি হ্যাঁ, ঠিক শুনেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা ভিত্তিক এক সংস্থা রিলেটিভিটি স্পেস একটি রকেট বানিয়েছে যেটি একটি তিন প্রিন্টারের দ্বারা প্রিন্ট করে তৈরি করা হয়েছে। আজকের ভিডিওতে সেই রকেটের ব্যাপারে বিস্তারিত জানব আমরা। ভিডিও শুরু করার আগে আপনাদের অনুরোধ করব, আপনারা যদি গেমিং ভিডিও পছন্দ করেন তাহলে অ্যাস্টা গেমিং চ্যানেলটি একবার খুলে দেখতে পারেন, লিংকও নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। তো চলুন শুরু করা যাক। দ্বিতীয়বারের মতো স্থগিত করা হল প্রথম থ্রিডি প্রিন্টেড রকেট টেরান একের উৎক্ষেপণ। পৃথিবীর প্রথম থ্রিডি প্রিন্টেড রকেটের উৎক্ষেপণ থমকে গেল আবারও। এর আগে গত 8 মার্চ বুধবার রকেটটি উৎক্ষেপণ করার কথা ছিল। তরল অক্সিজেন জ্বালানির তাপমাত্রা সংক্রান্ত একটি সমস্যায় সেটা হয়নি। দ্বিতীয়বারের চেষ্টাতেও কাজ হল না। বিষয়টি বিজ্ঞানী ও প্রকৌশলীদের জন্য দারুণ আনন্দের, কারণটা শুরুতেই বলেছি। টেরান এক পৃথিবীর প্রথম থ্রিডি প্রিন্টেড রকেট, অর্থাৎ ত্রিমাত্রিক মুদ্রণ যন্ত্রে এর জটিল সব যন্ত্রাংশ প্রিন্ট করা হয়েছে, আর সব রকেটের মতো করে বানানো হয়নি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক মহাকাশ প্রযুক্তি উদ্ভাবনী প্রতিষ্ঠান রিলেটিভিটি স্পেস তৈরি করেছে এ রকেট। রকেটটির দুটো স্টেজ বা ভাগ। প্রথম স্টেজটির সঙ্গে যুক্ত রয়েছে 9টি এমন 1 ইঞ্জিন। এটির জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় মিথেন ও তরল অক্সিজেন। প্রথম স্টেজের এই ইঞ্জিনটি 100 কিলো নিউটন বলে ধাক্কা দিতে পারে। রকেট প্রযুক্তির মূল নিহিত এই ধাক্কার মধ্যেই। নিউটনের তৃতীয় সূত্র বলে প্রতিটি কাজের সমান ও বিপরীত প্রতিক্রিয়া হয়, তাই রকেট উৎক্ষেপণের সময় ইঞ্জিন যে বলে বায়ুকে ধাক্কা দেয়, বাতাস রকেটকে একই পরিমাণ বলে ধাক্কা দেয় ওপরের দিকে, ফলে রকেট উড়ে যেতে পারে। যাই হোক, রকেটটির দ্বিতীয় ভাগটিতে রয়েছে ভ্যাকুয়ামের সঙ্গে সাযুজ্যপূর্ণ একটি এমন এক ইঞ্জিন। এটি ভ্যাকুয়াম বা শূন্যে 100 কিলো নিউটন বল এ ধাক্কা দিতে পারে। যেসব রকেটের একাধিক স্টেজ বা ভাগ আছে সেগুলোর কাজ করার নিয়মটি বেশ মজার। প্রথম ভাগের ইঞ্জিন ও জ্বালানি ব্যবহার করে রকেটটি পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে পৌঁছে যায় মহাকাশে। সেখানে বাতাস নেই, মানে ভ্যাকুয়াম, আর এর মধ্যে প্রথম ভাগের জ্বালানিও সব ব্যবহৃত হয়ে গেছে। তার মানে প্রথম ভাগের ওজনটুকু এখন বোঝা, বাড়তি বোঝা, তাই রকেট থেকে এই ভাগটি এ পর্যায়ে বিচ্ছিন্ন হয়ে যায়। তখন দ্বিতীয় ভাগের ইঞ্জিনটি সে ভাগের জ্বালানি ব্যবহার করে এগিয়ে যায় মহাশূন্যের মাঝ দিয়ে। টেরান এক নামের এ রকেটটির পৃথিবীর কক্ষপথে পৌঁছাতে লাগবে 8 মিনিট। এ যাত্রাপথে নানা তথ্য সংগ্রহ করা হবে, দেখা হবে এ ধরনের রকেট উৎক্ষেপণ প্রক্রিয়ার ধাক্কা সামলাতে পারে কিনা। এ পরীক্ষা সফল হলে অনেকটা কম খরচে রকেট উৎক্ষেপণ করা যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এছাড়া এটি হবে প্রথম বেসরকারি অর্থায়নে তৈরি যান যাতে জ্বালানি হিসেবে মিথেন ব্যবহার করা হচ্ছে। প্রথমবারের এ পরীক্ষায় টেরান এক রকেট কোনো কার্গো, অর্থাৎ অন্য ভারী কোনো বস্তু বহন করছে না, তবে এটি 1250 কেজি ওজনের বস্তু বহন করতে পারে। রকেটটি 110 ফুট লম্বা ও 7.5 ফুট ব্যাসের। অ্যালুমিনিয়াম ধাতুর শঙ্কর ব্যবহার করে 3D মুদ্রণ পদ্ধতিতে এটি তৈরি করা হয়েছে। এজন্য প্রতিষ্ঠানটি ব্যবহার করেছে স্টারগেট নামের একটি 3D প্রিন্টার। রকেট নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, বিশ্বে ত্রিমাত্রিক মুদ্রণ পদ্ধতিতে তৈরি করা বৃহত্তম বস্তু এটি। তাদের লক্ষ্য ছিল রকেটটির 95% 3D প্রিন্টারে তৈরি করা। এ রকেটটির প্রতি উৎক্ষেপণের খরচ ধরা হয়েছে $12 মিলিয়ন।